বারবার আমাদের উপর এই হামলা আঘাত, তারপরেও আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবার চেষ্টা করা হয়েছে। আইয়ুব খান চেষ্টা করেছে, ইয়াহিয়া খান চেষ্টা করেছে, জিয়াউর রহমান চেষ্টা করেছে, এরশাদ, খালেদা জিয়া সকলেই ওই একটাই চেষ্টা যে আওয়ামী লীগ কীভাবে ধ্বংস হবে। কিন্তু আওয়ামী লীগ এদেশের মাটি, মানুষের সংগঠন, জনগণের স্বার্থে এই সংগঠন গড়ে উঠেছে, কিন্তু এই সংগঠনকে ধ্বংস করতে পারেনি, পারবে না। আর আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই যে দেশের কল্যাণ হয়, মানুষের কল্যাণ হয়, সেটাও আমরা প্রমাণ করেছি। কারণ আমরা যে কাজ করি, আওয়ামী লীগ যে সমস্ত পরিকল্পনা নেয়, যে সমস্ত পদক্ষেপ নেয়, আমরা সুপরিকল্পিতভাবে করি। আমাদের দেশ, আমাদের মাটি, মানুষ, পরিবেশ, আমাদের দেশের মানুষের ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক অবস্থা সব কিছু বিবেচনা করেই কিন্তু আমরা প্রতিটি প্রকল্প গ্রহণ করি, যার ফলে আজকে আমাদের প্রতিটি প্রকল্পই সাফল্য অর্জন করে এবং মানুষ তার শুভ ফলটা পায়, যেটা আজকে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে উজ্জ্বল হয়েছে। 75 থেকে যখন থেকে এই মিলিটারি ডিক্টেটররা অবৈধভাবে ক্ষমতা দখল শুরু করেছিল, তারপর থেকে যদি আপনারা হিসাব করেন, প্রায় 86 সাল পর্যন্ত তো সারাত কারফিউ থাকতো, রাত 11টা থেকে ভোর 6টা কেউ মুক্তভাবে চলতে পারবে না, কারফিউ। অনেকে যখন বলে জিয়াউর রহমান গণতন্ত্র দিয়েছে, তা আমি বলতাম হ্যাঁ, ওটা হলো কারফিউ গণতন্ত্র, মানুষ কিন্তু ঘরে বন্দী। বাংলাদেশকে আজকে যে গণতান্ত্রিক ধাঁটা আমরা অর্জন করতে পেরেছি, সেখানেও তো আমাদের আওয়ামী লীগ সহ আমাদের সমমনা দলকে দিয়েই, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আমরা গণতন্ত্র অর্জন করতে পেরেছি, যার ফলে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।